চাই চাই আর চাই, আরো টাকা চাই। কেন্দ্রের থেকে টাকা চাওয়া যেন শেষই হয় না রাজ্যের মমতা সরকারের। অভিযোগ, কেন্দ্র নাকি বাংলাকে বঞ্চনা করেছে। কিন্তু পরিকাঠামোর উন্নয়নের জন্য কত টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ, আসল সত্যিটা বলবো আমরা, কারণ তথ্য কখনো মিথ্যে বলে না। স্মার্ট সিটি মিশনের অধীনে এসেছে কলকাতা নিউ টাউন। 2023 ডিসেম্বর পর্যন্ত নিউ টাউনের উন্নয়নে মোট 937 কোটি টাকা দেওয়া হয়েছে বাংলাকে। 226টি প্রজেক্টে কাজের জন্য অর্থ প্রদান করা হয়েছে 1604 কোটি টাকা। কল্যাণী এইমস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদীজি। কেন্দ্রের তরফে 11টি নতুন মেডিকেল কলেজ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। জনগণের সুবিধার জন্য 2024-25 রেল বাজেটেও বাংলা পেয়েছে বড় উপহার। 13,810 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার রেল প্রজেক্টগুলিতে, যা 2009-2014 গড় বাজেটের প্রায় 3 গুণ। 2014-2023 পর্যন্ত পশ্চিমবঙ্গে 1,100 কিলোমিটারের বেশি রেলওয়ে সেকশন চালু করা হয়েছে। রাজ্যে চালু হয়েছে 5টি বন্দে ভারত এক্সপ্রেস। মালদা টাউন থেকে চালু হয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। অমৃত ভারত প্রকল্পের অধীনে বাংলার 98টি রেল স্টেশনের পুনর্নয়ন করা হয়েছে। ভারতীয় রেলের আসানসোল ডিভিশনে প্রথম গতিশক্তি কার্গো টার্মিনাল শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে 940 কোটি টাকারও বেশি ব্যয় করে 4টি রেল প্রকল্প তৈরি করা হয়েছে। উন্নয়ন এসেছে রাজ্যের সড়ক তৈরিতে। পশ্চিমবঙ্গে 2,216 কিলোমিটারের বেশি জাতীয় মহাসড়ক নির্মিত হয়েছে। ভারতমালা যোজনায় প্রথম ধাপে পশ্চিমবঙ্গকে অনুমোদন দেওয়া হয়েছে মোট 32,937 কোটি টাকা। 774 কিলোমিটার জাতীয় হাইওয়ে করিডোরের উন্নয়ন করা হয়েছে। 2019 দুর্গাপুর এবং 2023 কোচবিহার এয়ারপোর্ট চালু করা হয়েছে। নতুন 18টি রুটে চলেছে বিমান। বাগডোগরা এবং ব্যারাকপুর এয়ারফিল্ডের পুনর্নয়নের জন্য 500 কোটি টাকারও বেশি অনুদান করা হয়েছে। 2,475 কোটি টাকারও বেশি ব্যয় করে তৈরি করা হয়েছে জোকার প্ল্যানেড মেট্রো প্রকল্পের জোকার তারাতলা রুট। 335 কোটি টাকারও বেশি ব্যয়ে নতুন করে তৈরি হবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। পশ্চিমবঙ্গের হুগলির আরামবাগের রেল বন্দর এবং পেট্রোলিয়াম সেক্টরে 7,200 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে প্রধানমন্ত্রী মোদীজি। এবার আপনারাই বলুন, বাংলার মানুষকে বঞ্চিত করছে কে? মমতার মিথ্যে প্রচারে কান্না দিয়ে নিজে ভেবে দেখুন।